নন্দীগ্রামে বিজেপি পার্টির গ্রাম সভায় শুভেন্দু পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষা সহ সঠিক উন্নয়নের কথা তুললেন। চাকরিতে মহিলাদের সংরক্ষণ, সরকারি পরিবহনে বিনা ভাড়ায় মহিলাদের যাতায়াত, নারীর অধিকার, নারীর ক্ষমতা, বেকারের স্বপ্ন পূরণ, কৃষকের স্বপ্ন পূরণ, তফসিলি জাতি উপজাতি ওবিসিদের স্বার্থ সংরক্ষণ আমাদের ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। আবারও পিসি ভাইবোর প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এবারে সময় এসেছে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কমিটিকে কোম্পানিকে প্রত্যাখ্যান করা। তৃণমূলের বিশ্বাসঘাতকের কটাক্ষের প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী। বলছে শুভেন্দু বিশ্বাসঘাতক, মির্জাফর আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৮৪ সাল থেকে কতবার কংগ্রেসের প্রতীকে বা কংগ্রেসের সমর্থনে এমপি হয়েছেন? ৫ বার। কংগ্রেসের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন ৩বার। বিজেপির সমর্থনে এমপি হয়েছেন ৯৮ সালে, ৯৯ সালে, ২০০৪ সালে ৩বার। কেন্দ্রে রেলমন্ত্রী হয়েছেন, কয়লা মন্ত্রী হয়েছেন বিজেপির সমর্থনে। তারপরে বুড়া আঙুল এই দলগুলোকে দেখিয়েছেন, আপনার কি সব কথা মানায়? আপনি নন্দীগ্রামের সঙ্গে, যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুরে তো আপনি শিল্প দাঁড়িয়েছেন, কেউ সমর্থন করে না। সিঙ্গুর থেকে তো আপনাকে বুদ্ধবাবু সরকার তুলে এনে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়েছিল, বাড়ি ঢুকিয়ে দিয়েছিল। নন্দীগ্রামের লোক লড়েছিল বলে আপনি দ্বিতীয়বার গিয়ে সিঙ্গুরে বসেছিলেন, আর আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামের লোকের জন্য। আপনি নন্দীগ্রামে ১১ সালে সরকার গড়ার পরে একবার এসেছিলেন, ১২ সালে ১৪ মার্চ সীতানন্দ কলেজ মাঠে কি বলেছিলেন? তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম বলতে পারি নিজের নাম নন্দীগ্রাম, নন্দীগ্রাম। মাননীয় বেগম, আপনি সিলেবাসে সিঙ্গুরের কথা বলেছেন, নন্দীগ্রামের নাম উল্লেখ করেন। মাননীয় বেগম, আমি আপনার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে থাকি আপনার কথা, আপনি নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ২ মে মানুষের পঞ্চায়েত গঠন করবে বিজেপি, এর সাথে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি। ২ মে নরেন্দ্র মোদীর সরকার হবে, ৩ তারিখে গোকুলনগরের প্রধান আর সুফিয়ানরা পদত্যাগপত্র জমা দিবে। ৩ মাসের মধ্যে ছাপ্পা ভোট বেড়ে না, বিডি অফিসে ডান বন্দুক লাঠি গুলি নিয়ে দাঁড়িয়ে থেকে নমিনেশন কেড়ে নয়, মানুষের পঞ্চায়েত তৈরি করবে ভারতীয় জনতা। বেকারদের চাকরি দেওয়া নিয়ে মুখ খুললেন তৃণমূলের বিদায়ী মঞ্চ বিজেপি শুভেন্দু অধিকারী। আপনি কি করলেন তা কি ১০ বছর ধরে? আপনি কেন মানুষকে ঠ্যাং দেখাচ্ছেন, পা দেখাচ্ছেন? আপনার তো দু হাতে, আপনার তো দেখেছেন একদিনে প্লাস্টার কাটা হয়ে যায়, আমি জানি না ২ দিনে ঠ্যাং দেখে লাঠি দেখে ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই নমস্কার করে ঘুরে বেড়াচ্ছি প্রার্থীরা, আর উনি পা দেখাচ্ছে, পা চিহ্নে ভোট দিন। আপনি বলুন, আপনার তো দু হাতে থাকা উচিত ছিল রিপোর্ট কার্ড, কত চাকরি দিয়েছে, চাকরি কি দিবেন? আমি তো মন্ত্রিসভায় ছিলাম, ৫.৫ লক্ষ পোস্ট অ্যাবলিশ করে দিয়েছে, নতুন কর্মসংস্থান দূরের কথা। আপনি কি চাকরি দেন? প্রাণী মিত্রা ১.৫ হাজার, আশা কর্মী ২ হাজার, সিভিক পুলিশ ৮ হাজার, এই তো আপনার চাকরি। না চলে সংসার, আর না পাওয়া যায় ভালো মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এই চাকরিটা মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রাকচুয়াল, না আছে ছাতা না আছে জুতা।